सबाई आमार चरणे फूल तुलसी दिए कादे आमार चरण पावार लागी जोगी मणि ऋषि जुग जुग धरे बने जंगले तपस्या करे आमार चरणे पावार जन्नो सबाई घर छेड़े पथेर पागल हुए धुलाई गड़ागड़ी दिए हा कृष्ण कृष्ण बोले कादे किन्तु केनो केनो आमार जन्ने एत पागल हुए जाए किशु पायेरा आमार चरण पावार जन्नो केनो एरा एत कष्ट पाए हरिबोल। लीलार पाशे दाड़िये महाजन वर्णना दिच्छेन हे दयामय हे पूर्ण ब्रह्म तुमि कि करे बुझबे तोमाके जारा भालोबाशे तारा जाने तोमाके भालोबाशले कि सुख कि आनंद तुमि कि करे बुझबे बोलो एकटा मिष्टिर दोकानेर जे मालिक हन बाबा সেই মালিক ছানাচিনি কারিগরকে দিয়ে বলে সন্দেশ রসগোল্লা তৈরি করো মন দিয়ে শুনবেন কিন্তু কথাটা মা তা রসগোল্লা যে তৈরি করে বা সন্দেশ যে তৈরি করে তাদেরকে বলা হয় কারিগর তাই তো তারাই কিন্তু জানে মা ছানাচিনি মিশিয়ে কিভাবে পাক দিলে রসগোল্লা হবে আর কেমনভাবে পাক দিলে সন্দেশ হবে মালিক কি জানবে জানবে না এখন মনে করুন মালিকের বড় ইচ্ছা হচ্ছে যে কিভাবে রসগোল্লা সন্দেশ তৈরি হয় সেটা সে জানতে চায় বলুন তো মা কি বিধান দেবেন আপনারা কি বিধান দেবেন সন্দেশ রসগোল্লা কিভাবে তৈরি হয় যদি জানতে চাও তাহলে তোমাকে মালিক হয়ে থাকলে হবে না তোমাকে কারিগর হতে হবে নে তাই গৌর হরি বল যদি তুমি কারিগর হতে পারো তবেই জানবে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় তাই আজ আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন ভক্ত যে আমাকে ভালোবাসে ভক্ত আমার চরণ সেবা করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে প্রেমময়ী রাধা রানী যে কিনা বাদিনীর ঘরে থেকে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আজ ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায় আমি সেটা জানতে চাই আজ আমিও চরণ সেবা করে দেখব যে চরণ সেবাই কি আনন্দ কি সুখ স্বয়ং ভগবান ভক্ত চরণ সেবা করে মা কিভাবে করছি আজ সেই জন্য এই নতুন খেলাটা খেলছেন তিনি বলছে সুদামা বন্ধু একে একে কাঁধে উঠতে হবে একসঙ্গে তো পারবো না তা তুই এসে আগে আমার কাঁধে ওঠ যেই না বলেছে সঙ্গে সঙ্গে এক কাঁধে উঠে বসেছেন সামনে একটা চরণ পিছনে একটা চরণ কিন্তু গোবিন্দের মনে বাসনা যুগল চরণ সেবা করবে কিন্তু একটা চরণ তো পিছনে সেটা আনবে কি করে কাঁধে করে নিয়ে ছুটছে বাবা হরি ও ছুটতে ছুটতে হঠাৎ বলে উঠল সুদামা এই কানাই এত জোরে জোরে দৌড়াচ্ছিস যদি পড়ে যায় ভাই একটু ধীরে ধীরে চল না সুযোগ পেয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এবার সুদামাকে বলবো পিছনে চরণটা সামনে দিতে এই বন্ধু পিছনে চরণটা সামনে দে কারণ দুটো চরণ চেপে ধরে যদি পড়ি আমি দৌড়াই তাহলে আর তুই পড়বি না বেশ সকাশক্ষ প্রেম মা তারা তো অত শত জানে না যে কানাই ভগবান মনের আনন্দে পিছনে চরণটা সামনে দিয়েছে ভগবানের বুকের ওপরে ভক্তের যুগল চরণ দুলছে চরণ দুটি চেপে ধরে আমার গোবিন্দ চলেছেন মা আর লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন সুধা মারি লইয়া কৃষ্ণ হরিব দেখো
পক্কয়ামরা বৃক্ষ তালে আশিয়া দাঁড়ালো একটা পক্কয়ামরা বৃক্ষ তালে আশিয়া দাঁড়ালো একটা পক্কয়ামরা বৃক্ষ তালে আশিয়া দাঁড়ালো সেবা করে মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগলি চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগলি চরণ একটা পাকা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। সুদামা বলছে, কানা একটু দাঁড়া তো ভাই, গাছ থেকে একটা আম পাড়ি। কি সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়বো আমি, তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই বলে যেই না গাছ থেকে আম পেড়েছে বাবা, হঠাৎ এদিকে কি হলো না, কানায় ওই যে সুদামার চরণটা বুকে জড়িয়ে ধরে নয়ন জলে চরণ ধুয়ে সেবা দিচ্ছে মা। চরণে জল যেই পড়েছে, হঠাৎ সুদামা বলছে, কানাই আমার পায়ে জল এলো কী করে রে? তা তো জানি না, সে কি দেখ দেখ আকাশে তো মেঘ করেনি, তাহলে পায়ে জল এলো কী করে? এই কানাই, কানাই তো বড় চতুর মা, বলছে মনে হয় গাছ থেকে আম পেড়েছিস, পাতাগুলো নড়ে উঠেছে, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। তা যা বলেছিস, যাই হোক আমাকে একটু নামা তো দেখি। কেন নামা না? যেই না নামিয়েছে মা, হাতে পাকা আমটা নিয়ে বলছে, কানাই দেখ ভাই কত সুন্দর আম, আমার মন বলছে এই আমটা তোর জন্যই সৃষ্টি হয়েছে। কানাই দাঁড়া, আজ এই আমটা আগে আমি খাবো, আমি একটু খেয়ে দেখবো আমটা ভালো কি মন্দ। কেন ওই যে কংস রাজা দুষ্ট রাজা, না জানি কোন ফলে বেশি মিশিয়ে রেখেছে, তুই যে আমার প্রাণের ভাই, তোর যদি কিছু হয়ে যায় আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, কিন্তু তোর কিছু হলে আমরা বাঁচাতে পারবো না, তাই আগে আমটা আমি খাবো, যদি দেখি সুস্বাদু তারপর তোকে দেব। কিন্তু ভাই তোর কাছে আমার একটা বাসনা, দেখুন মা হরি বল। আজ সুদামার মনে কি বাসনা, বলছে কানাই এমন নির্জন স্থানে আমি আর তুই ছাড়া কেউ নেই, তাই আজ তোর কাছে আমার একটা বাসনা। কি বাসনা? এই আমটা তুই খাবি কিন্তু পুরোটা খাবি না, শেষে একটু আমার জন্য রেখে দিবি। কেন কেন রেখে দেব? কানাই তোরে ঠ বড় মিঠ লাগে ভাই রে কানা, তোরে ঠ বড় মিঠ লাগে
কি বললি? আমার এঠো মিঠু মানে মিষ্টি। আচ্ছা তাহলে গাছের আম বুঝি মিষ্টি নয়? না রে ভাই, গাছের আম মিষ্টি, কিন্তু সেই আম যখন তুই খাবি না, কি বলবো কানায়, ও ডাঙা অধর মাঝি কানাই রে, কি বলবো তোর গুণের কথা, হরে আমার প্রাণের ভাই কানা কানাই রে, অধর মাঝি কানাইয়া জানি কি সুধাইয়াছে, তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই, তোরে ঠোর হরিবল হরিবল মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। মা গো, ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, পরীক্ষা করছে। এই সুদামা, তুই প্রথমে খাবি আর তারপর আমাকে দিবি, তারপর আবার তোকে দিতে হবে, তার মানে তুই দুবার খাবি আমি একবার খাব, তা কেন হবে ভাই? দ্বিতীয়বার যদি তুই নিতে চাস তাহলে তার বিনিময়ে তোকে আমায় কিছু দিতে হবে, বল কি দিবি? সুদামা তো বড় ভালোবাসে বাবা, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, বলছে কানাই তবে শোন, দেবার মতো তো আমার কাছে কিছু নেই, তবে বনে আসার সময় মা যে আমাকে সাজিয়ে দিয়েছে না, আমার অঙ্গে যা কিছু আছে এই সব কিছু তুই নিয়ে নে কানাই, শুধু তোর কাছে একটা বাসনা, তোর বদনের এঠু আমায় একটু দে ভাই, ওরে এই উপহার আমি খাইয়া আমাকে দাও, এই হরে নাম হরিব আমি খাইয়া আমাকে দাও। কার লেখা এই পদটা? কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব দাস। ও গয়ে দাস উদ্ধবের মনে সে যে কিছু পেতে চায়, তোরে ঠোর হরিবল হরিবল লাগে ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে হরিবল হরিবল। ভগবানের প্রসাদে কার না ভালো লাগে মা? হ্যাঁ, আমরাও তো একটু প্রসাদের জন্য পাগলের মতো ছুটে বেড়াই, বলুন দেখি কার না ভালো লাগে? আজ মনের আনন্দে বনমাঝে খেলা করছে সখাগণকে নিয়ে, হঠাৎ কি হলো মা, বৃন্দাবনে শোকের ছায়া পড়ে গেল, মনের আনন্দে দিন কাটে কিন্তু সেই আনন্দ বেশি দিন কাটলো না বৃন্দাবনে। ওই যে মথুরায় কংস বিলম্ব না করে রথ পাঠিয়ে অক্রূরকে পাঠিয়ে দিল, কেন? কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য, প্রাণে মারবে বলে। যখনই অক্রূরকে পাঠিয়ে দিল রথ দিয়ে, দুই ভাইকে নিয়ে চলে এলো মা, চলে এলো দুই ভাইকে নিয়ে, আর যখনই কানাই বলায় চলে গেল সঙ্গে সঙ্গে গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল, হরিবল হরিবল।
যে যেমন করে ভালোবাসে সে সেইভাবে কাঁদতে আরম্ভ করলো। এদিকে কৃষ্ণ ভক্ত সুদামা সে কানায় কানায় বলে পথে পথে ঘুরে বেড়ায়, দেখলে যেন মনে হয় সে পাগল হয়ে গেছে। তাই সুদামার পিতা মটকমণি তিনি বিলম্ব না করে খুঁজতে আরম্ভ করলেন যে কোথায় গেলে আমি কানাইকে পাবো, কারণ আমার ছেলেকে বাঁচাতে গেলে যেমন করেই হোক কানাইকে খুঁজে বের করতে হবে। আর কানাই চলে গেল মথুরায়, মথুরায় গিয়ে কংসকে বধ করে সে আর বৃন্দাবনে ফিরে আসেনি মা। তাহলে গেল কোথায়? সুদামার পিতা মটকমণি খুঁজে বেড়াচ্ছে কোথায় কৃষ্ণ, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানায় কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানায় কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, ওই মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই মথুরাই নাই দ্বারকাই নাই। তাহলে গেল কোথায়? গেলেন কোথায়? স্বয়ং ভগবান তিনি গেলেন গুরু গৃহে শিক্ষা গ্রহণ করবার জন্য। তাই গৌর হরি বল, ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি গেছেন গুরু গৃহে। ভাবুন এখানে হাত তুলে দেখান তো কে কে গুরু দীক্ষা শিক্ষা নিয়েছেন, দীক্ষা শিক্ষা হয়েছে সবার? হয়েছে তো? বাহ, তা গুরুদেব যে মন্ত্র দিয়েছিল সেটা কি মনে আছে না সেই দিনই রেখে এসেছেন গুরু গৃহে? মনে আছে তো? জপ করা হয় প্রতিদিন, হয় সময় হয়? বেশ, আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা, মানে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হন যারা, গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরান, পরাবেই। তা তুলসীর মালা সবার গলায় আছে তো? কার কার নেই একটু হাত তুলে দেখাবেন। গেল কোথায় মালাগুলো? একজনের আছে, আর সবার আছে? আপনার আছে? মালা নেই? কি হয়েছে? অনেক টাকা তো দাম নয়, কি শো নষ্ট হয়ে যায় মালা পরলে? দেখবেন অনেকে বলে এই বয়সে মালা পরলে লোকে বলবে কি, লোকে জ্বালায় মরে গেলাম আমরা বাবা, পাড়ার লোকে বলবে কি, পাড়ার লোকে বলবে কি, চলতে গেলেও পাড়ার লোকের চিন্তা, খেতে গেলেও পাড়ার লোকের চিন্তা, সারা জীবন ওই পাড়ার লোকের চিন্তা করে শেষ হয়ে গেল সব। আরে লোকে কি বলবে সেই চিন্তা তোমাকে করতে হবে না। শাস্ত্রী মহাজন পদাবলিতে বললেন, লোকের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করবে, তোমার পিছনে অনেক বাধা আসবে, আসবেই, আর তোমার পিছনে যে বাধা আসবে সেই বাধাকে নিয়ে যদি তুমি তোলপাড় করো তাহলে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে না। ভক্তি রাজ্যে যে বাধা আসুক না কেন তাকে তুচ্ছ ভাবতে হবে, উপেক্ষা করতে হবে, আর যে তোমাকে বাধা সৃষ্টি করবে এমন একটা মুহূর্ত তার জীবনে আসবে, সেই মুহূর্তে দেখবে তোমার কাছে এসেই শরণাপন্ন হয়েছে। নিতাই গৌর হরি বল, কর্ম করতে হবে, কর্ম করে দেখাতে হবে, আসতে বাধ্য সে তোমার কাছে, সেইভাবে ভক্তি রাজ্যে প্রবেশ করো। যে বিপদে পড়লে তোমার কাছে ছুটে আসবে যে তুমি একবার বিধান দাও আমি এখন করবটা কি। লোকের কথা চিন্তা করতে গেলে হবে না। হ্যাঁ, তাই আজ মহাজন বললেন তুলসীর মালার এমনই গুণ, যদি কেউ কখনো তুলসীর মালা কণ্ঠে পরিধান করে, তুলসীর মালা গলায় পরা থাকলে কিন্তু মা অপঘাতে কখনো মৃত্যু হয় না। তুলসীর মালা পরিধান করলে আপনার অনেক বাধা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, অনেক বাধা থেকে, যেখানেই যাবেন কোনো না কোনো কারণে আপনার সমস্ত বাধা থেকে আপনি উদ্ধার হতে পারবেন, এমনই এর মহিমা তুলসী কর্মালা। সবাই পরিধান করবেন। আজ স্বয়ং ভগবান দেখুন গুরু গৃহে গিয়েছেন, গিয়ে শিক্ষা নিচ্ছেন। কোন গুরু? সন্দীপ মুনির আশ্রম, কৃষ্ণের গুরুকে সন্দীপমণি। সন্দীপমণির আশ্রমে গেছেন কৃষ্ণ আর বলরাম,
এবার এই খবর শুনতে পেয়েছে সুদামার পিতা মটকমণি। যখনই শুনতে পেয়েছে সে আর দেরি করবে কি করে, ছেলেকে তাড়াতাড়ি কানার কাছে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে মহাজন বললেন, দেখো দেখো, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাই পাইল, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, ওই না কৃষ্ণ আর সুদামাইয়ের আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই দাই গুর হরি মন হরি, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে দেখতে পেয়েছে সুদামা জড়িয়ে ধরেছে, হরি বল, একে অপরকে জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, কেমন আছিস ভাই, কোথায় ছিলি বল। যখন মা সবাই মিলে পাঠশালায় বসে বসে কানাইয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, এমন সময় গুরুদেব আসছে, হরি বল। সন্দীপমণি আসছে, আয় দাঁড়াও দাঁড়াও, চুপ করো চুপ করো, সবাই বসো বসো বসো, চুপ চুপ, ওই দেখো গুরুদেব আসছে, কথা বলো না, গুরু আসছে। গুরুদেব যেই না এসেছে পাঠশালায়, এসে বলছে, যাই যে আমার এই পাঠশালায় শুনলাম নাকি তিনজন নতুন ছাত্র ঢুকেছে, কই হাত তোলো দেখি। এই যে আমি গুরুদেব। ও তুমিও নতুন, কে কে নতুন পাঠশালায় গুরুদেবের আশ্রমে? আগেকার সময় তো আর স্কুল কলেজ ছিল না মা, ছেলে মেয়েদের শিক্ষার জন্য গুরু পাঠে রাখা হতো গুরুগৃহে। তা কই দেখি হাত তোলো। এই যে আমি গুরুদেব। তিনজন, আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলে মনে হচ্ছে মা? মনে হচ্ছে না কৃষ্ণ, বেশ। হ্যাঁ তোমার নাম? বেশ, তাহলে তোমরা তিনজন নতুন ঢুকেছো তো? আর তোমার নাম কি বললে? বলরাম। আমার নাম বলরাম। তুমি কি শিক্ষা নেবে আমার কাছ থেকে? আমি শিক্ষা নেব গুরুদেব, হ্যাঁ, ওই ধনুর্বিদ্যা। ও তুমি ধনুর্বিদ্যা শিখবে? মানে হাতে চালাতে চাই। বেশ বেশ বেশ, ঠিক আছে। আর কৃষ্ণ, এদিকে এসো, তুমি কি শিক্ষা গ্রহণ করবে? রাজনীতি শিখবো। রাজনীতি? হ্যাঁ গুরুদেব, আমি বেদবিদ্যাও শিখবো না, ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখব। বেশ তাই হবে। আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। দেখুন, এই যে বেদ অধ্যয়ন করলে, যারা বেদ অধ্যয়ন করে মা তাদেরকে কি বলা হয়? বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্ম হবার পর হয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, সংস্কার মানে যখন উপনয়ন হয় তখন তাকে বলা হয় দ্বিজ। আর বেদ পাঠে ভবেদ বিপ্র, অর্থাৎ যখন বেদ অধ্যয়ন করে তাকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, নিতাই গৌর হরিব। তা ব্রাহ্মণের দেখবেন তাদের অঙ্গে পৈতে থাকে, এই পৈতের মধ্যে কটা সুতো থাকে বাবা? নটি। এই নটা সুতো তার গায়ে অঙ্গে থাকে, কেন থাকে? এই নটা সুতোর নটা গুণ তোমাকে বারবার স্মরণ করায়। ব্রাহ্মণের মধ্যে নটা গুণ থাকে, কি কি গুণ? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবত, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকা। এই হচ্ছে নটা গুণ ব্রাহ্মণের মধ্যে থাকে। সম মানে কি? শান্ত ভাব। ব্রাহ্মণের স্বভাব কিন্তু উগ্রচণ্ডা হলে হবে না, সর্বক্ষণ শান্ত প্রকৃতির, শান্ত প্রকৃতি। আর কি? দম মানে দমন করার ক্ষমতা থাকতে হবে, ইন্দ্র দমন। আর কি বললেন? তপ, অর্থাৎ তপস্যা করবার শক্তির প্রয়োজন। শৌচ মানে পবিত্রতা, ওপরে সাবান মাখলে উপরটা পরিষ্কার হবে কিন্তু ভিতরটা পরিষ্কার করতে হবে। শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা,
সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া নয় ব্রাহ্মণের কাজ, কাউকে অভিশাপ দেওয়া নয়, তার কর্ম যে যাই করুক, যে অপরাধী করুক, তাকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা দৃষ্টিতে দেখা। জ্ঞান অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক বেদ অধ্যয়ন করতে হয়, সেই জন্য তাদের শিক্ষার প্রয়োজন। আর জ্ঞান অর্জন করলে বিশেষ জ্ঞানের অধিকারী হওয়া যায়, আর বিশেষ জ্ঞানের অধিকারী যে হবে সেই তো ব্রাহ্মণ। আর আর একটা গুণ কি, সর্বদাই ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেদ কটি বলো, সামনে যে বোন বসে আছে বলো, বেদ কয় প্রকার? চারটে, তাই তো? বলো তো দেখি। যা মনে নেই, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে এই চারটে বেদের আবার দুটো করে ভাগ আছে বাবা, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কি না, পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে অধ্যয়ন করতে হয়। আর কর্মকাণ্ড কি, যজ্ঞ করার জন্য যে বেদ অধ্যয়ন করা হয় তাকে বলা হয় কর্মকাণ্ড। এবার গুরুদেব কি করেছে, পাঠশালায় শিক্ষা দিচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তো শিক্ষা তো এদিকে হচ্ছে মা গুরুগৃহে, আর এদিকে কি হলো, গুরু মা ডাকছে সুদামাকে, সুদামা, সুদামা, শুধু গুরুর কাছ থেকে শিক্ষা নিলে হবে না, ঘরে কাঠ ফুরিয়ে গেছে, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এখন পাঠশালায় থেকে, মানে গুরুর কাছে থেকে, গুরু আশ্রমে থেকে শিক্ষা নিতে নিতে একদিন মা যখন পাঠালেন, মানে গুরুমা বনে পাঠালেন, সঙ্গে করে পাঠালেন কাকে, কৃষ্ণকে, দুইজনকে পাঠালেন, আর কিছু ছোলা ভিজিয়ে তার সুদামার আঁচলে বেঁধে দিয়েছে, বলেছে যখন খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে, কেমন? এই বলে আঁচলে বেঁধে দিয়েছে মা। মনের আনন্দে দুই ভাই যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে, মহাজন বললেন দেখো কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ হরি বল বাইরে ধ্বনি, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটানিতে চলে সবে আনন্দিত মহনে, কাটানিতে চলে সবে আনন্দিত মহনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে মা, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, কানাই কোথায় চলে গেছে, সুদামা আর খুঁজে পাচ্ছে না, প্রচণ্ড ঝড় বৃষ্টি, চিৎকার করে ডাকছে, কানা, সুদামা, কানা, সুদামা, সুদামা। যেই না কাছে পেয়েছে বাবা, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই আমি আছি ভাই, ভয় পাস না, আমি যতক্ষণ আছি তোর অঙ্গে এতটুকু আঁচল লাগতে দেব না, বুকের মধ্যে জড়িয়ে বলছে, শোন যত ঝড় যত তুফানি হোক না কেন, যাই হয়ে যাক না কেন, আমার প্রাণ থাকতে তোর এতটুকু আঘাত লাগতে দেব না, আগে আমার অঙ্গে লাগবে তারপরে তোর অঙ্গে লাগবে, কতটা ভালোবাসা মা একবার ভাবুন। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, জড়িয়ে ধরেছে, যদি গাছের ডাল ভেঙে পড়ে আগে আমার গায়ে পড়বে তারপরে তোর অঙ্গে লাগবে, এই তো হলো ভালোবাসা। যে জনে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, যে জনে কৃষ্ণকে ভালোবাসে সে কখনো নিজের সুখ কামনা করে না। আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে ডাকি, তার সেবা দিই, কী জন্য দিই মায়েরা বলুন, কী জন্য দিই ভগবানকে সেবা? হে ভগবান, শরীর ভালো রাখো, আমাকে ভালো রাখো, সংসার ভালো রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, এটা দাও ওটা দাও সেটা দাও,
কি সেবা দেন ভগবানকে আপনারা? মায়েরা বলুন কি সেবা দেন? বাতাসা আর ফল কোটা ভর্তি করা থাকে কি ওটা? বাতাসা নকুলদানা, তাহলে ভগবানের জন্য নকুলদানা বা বাতাসা কটা করে দেন? বাতাসা একটা আর নকুলদানা হলে দুটো। হরিব, দেখুন বাবা ভগবানের প্রতি কি ভক্তি। দেখুন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ভগবানকে ভালোবেসে দুটো নকুলদানা আর বাতাসা হলে একটা। সত্যি কথাই বলেছেন আমার দিদি ভাই, ঠিকই বলেছেন। শুধু আপনি নয়, জগতে সবাই ভগবানকে দেওয়ার সময় আমরা কৃপণতা করি, কিন্তু নিজেদের বেলায় একবার ভেবে দেখুন, চিন্তা করুন, সারাদিন আমাদের রান্নাঘরেই কেটে যায়, রান্নাঘরেই দিন কেটে যায়। সকাল হলেই স্বামীর গরম গরম ভাত, ছেলে মেয়ের গরম গরম ভাত, একবারে সাজ দুবারে চলবে না। এই তো আমাদের সারাদিন চব্বচ্চলেচ্চপিও, এই করতে করতে দিন চলে যায়। আর ভগবানের জন্য দুটো নকুলদানা চব্বিশ ঘন্টার মধ্যে। আচ্ছা, দুটো নকুলদানার মধ্যে যদি একটা পড়ে যায় কি করেন? মানে তিন নম্বর যদি হয়ে যায় আবার তুলে হরি বল হরি বল। চিন্তা করুন, শুধু ভগবানের কাছে চাইলে হবে না, আমরা শুধু চেয়ে যাই, হে ভগবান কি বলি, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি আয়ুর দেহি, শুধু দিয়ে যাও। আর বিনিময়ে নকুলদানা, খেলেও নকুলদানা না খেলেও নকুলদানা। তাও কি সেই নকুলদানা আমরা খাই? ভগবানকে সেবা দিয়ে আমরা কি খাই বাবা? কারা খায়? পিঁপড়ে যারা, সেই যে চিলে কোঠায় ভগবানকে অনেকের বাড়িতে দেখেছি, চিলে কোঠায় ভগবান আছে, সেখানে গিয়ে দুটো নকুলদানা সকালে দিয়ে এলো, পরের দিন সকালবেলা গিয়ে সেখানে দেখলো যে গ্লাস থালা সব উল্টে পাল্টে পড়ে আছে। খেয়েছে কারা? ছোট ছোট পিঁপড়ে যারা। সময় কখন হবে? ওই রান্নাঘরেই তো দিনটা কেটে যায়। শুধু চাইলে হবে না, চাইতেই যদি হয়, যারা ভক্ত হয় তারা কি চায়? নিজের সুখ কখনো চায় না। আজকের এই লীলা থেকে আপনারা সব জানতে পারবেন। যখন প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বধ করলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান, তখন ভক্ত প্রহ্লাদকে বলেছিল, বলো প্রহ্লাদ কোলের মধ্যে বসিয়ে নিয়ে, এইটুকু শিশু তুমি, পাঁচ বছর বয়স তোমার, এই বয়সে তোমার মধ্যে যে ভক্তি সেই ভক্তিতে আমি সন্তুষ্ট। বলো প্রহ্লাদ তুমি কি চাও আমার কাছে? যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে, ভগবানের মুখের দিকে, বলছে আমার দিকে তাকিয়ে আছো কেন, বলো কি চাও? স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে তাই দেব। হা করে তাকিয়ে আছে গোবিন্দ, বলছে ভগবান বলছি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন, তুমি কি ভগবান হতে চাও? যদি তাই হতে চাও আমি তোমাকে ভগবান করে দেব, বলো তুমি কি চাও? ছোট্ট শিশু মা, তার জ্ঞানটা দেখুন। সে মুখের দিকে তাকিয়ে বললে, প্রভু তুমি যদি দিতেই চাও তবে এই বরই দাও, জীবনে যতদিন বেঁচে থাকব তোমার কাছে কিছু চাইবার ইচ্ছাটুকু যেন আমার না যায়, শুধু চাইবার ইচ্ছাটুকু যেন আমার মধ্যে না জাগে, ইচ্ছাটুকু যেন তৈরি না হয়, তোমার কাছে কিছু চাইতে হবে। চাইবার কি বা প্রয়োজন মা, না চাইতে সব পাওয়া যায়, শুধু বিশ্বাস আর ভরসা করতে হবে, সেটাই আমরা করতে পারি না। ভগবান কোথায়? অন্য কোথাও নেই ভগবান, কোথাও যেতে হবে না তোমার, তোমার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন তিনি। শুধু দেখবার নয়ন নেই তোমার, তাই তুমি দেখতে পাচ্ছ না।
যিনি পরমাত্মা রূপে বসে আছে, যিনি অন্তর্যামী, যার কাছে না চাইলেও সে জানতে পারে তুমি কি চাও, তাহলে চাইবার কি বা প্রয়োজন? কোনো দরকার নেই, শুধু বিশ্বাস করো। ভাবছ বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসা সকল আঘা সকল আশা, আমার সকল ভালোবাসা সকল আঘা সকল আশা, তুমি আমার দুঃখেও যেমন ছিলে, আমার সুখেও তুমি ছিলে, আমার ভালোতে যেমন ছিলে মন্দতেও ছিলে, দয়াময় আমার সকল ভালোবাসার সকল আঘা সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তো দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছেন মা, বুঝেছে কারা? সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা ছিলেন মস্ত বড় বড় জমিদার, কি এমন ভাবলো, কি এমন পেলো যে কিনা সর্বস্ব পরিত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে। লালাবাবু জগৎ শেঠ, যার জমিদারি পরিত্যাগ করে কৃষ্ণ নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নামলো, ভাবো। আর আমাদের জীবনটা কি হলো, আমাদের অবস্থা কি? ওই দেখুন গল্প করছে সবাই। অমৃত পেতে গেলে না, অমৃত পান করলে কি হয় মা? অমৃত অমৃত খেলে কি হয়? অমরত্ব লাভ করা যায়। অমৃত কথা শ্রবণ করলে অমর হওয়া যায়। তা অমৃত পান করতে গেলে বা গ্রহণ করতে গেলে পাত্রটা তো সুন্দর দরকার। সবাই সবার কাছে সে পাত্র নেই বাবা, পাত্রটা ভালো না হলে অমৃত নেব কি করে? তবে একটা পাত্র আছে, সেটা হচ্ছে সিরিয়ালের পাত্র। সিরিয়াল দেখেন? দেখেন না? সত্যি কথা না মিথ্যা কথা? সিরিয়ালটা যখন আমরা দেখি, সেই
সিরিয়ালটা রাখার জন্য পাত্র আছে, কিন্তু অমৃত রাখার পাত্র আমাদের নেই। সেই জন্য এখানে বসে বসে মনের সুখে গল্প হচ্ছে। গল্প কিন্তু আমরা কম জানি না, কিন্তু হরিবাসরে গল্প করলে কি হয়? অপরাধ। আর যে অপরাধ স্বয়ং ভগবানও ক্ষমা করতে পারবে না, এটা জেনে রাখুন। ভক্তচরণে যদি কেউ অপরাধ করে, আপনি গল্প করলে কি হবে? আপনার পাশে যে ভক্ত মন দিয়ে কীর্তন শুনছে তার বাধা সৃষ্টি হচ্ছে। আপনি কি জানেন, কারোর একনিষ্ঠ মনোভাব দিয়ে যদি কেউ কীর্তন শোনে, হরিকথা শ্রবণ করে, তাকে ডেকে কিছু জিজ্ঞাসা করা হোক, যেটাই হোক, সেটা কিন্তু অপরাধ। অকারণে যদি ডাকা হয়, অকারণে আপনি যদি তার সেবায় অপরাধী হয়ে যান, তার সাজা একমাত্র ভগবানও কিছু করতে পারবে না। আপনার যে অপরাধ হবে, সেই অপরাধ খণ্ডন একমাত্র সেই ভক্তই করতে পারবে, যার জন্য তিনি লীলা করে গেছেন, যেটা নবদ্বীপে কে? চপল গোপাল উদ্ধার। অপরাধ করেছিল কার চরণে? শ্রীবাসের অঙ্গনে। তাই ভগবান আমার গৌর সুন্দর, তিনি কিন্তু ক্ষমা করতে পারেনি মা। প্রভু বলেছিল, শ্রীবাস, ও তো আমার কাছে কোনো অপরাধ করেনি, ও অপরাধ করেছে তোমার চরণে। তাই তোমার চরণে যখন অপরাধ করেছে, ক্ষমা করলে তুমি করতে পারবে, আমার দ্বারা সম্ভব নয়। তাই আপনারা এখানে বসে আছেন, অমৃত কথা আস্বাদন করছেন, যদি ভালো না লাগে চলে যাবেন, কিন্তু অপরাধ বহন করে নিয়ে যাবেন না, কোনো কথা বলবেন না, মন দিয়ে লীলা আস্বাদন করুন, ভগবত কথা নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক সেই মনোবৃত্তি নিয়ে, একনিষ্ঠ মনোভাব নিয়ে আস্বাদন করুন। আজ দেখুন মহাজন বললেন যে সুদামা আর কৃষ্ণ বনের মাঝে প্রচণ্ড প্রখর ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি যখন ঝড় থেমে গেল, বৃষ্টি রয়ে গেল, বৃষ্টি হচ্ছে, তখন সুদামা কি করবে? ভাই কানাইকে নিয়ে একটা গাছের ডালে উঠে বসেছে, গাছে উঠে বসে আছে, কিন্তু সুদামা বসেছে উপরের ডালে আর নিচে বসেছে কানাই। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বাবা, হঠাৎ সুদামা প্রচণ্ড খিদে পেয়েছে ভেবে তাড়াতাড়ি করে নিজের আঁচলে যেটা বাঁধা ছিল বাবা, মা দিয়েছিল গুরুমা ছোলাটা, তাড়াতাড়ি করে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল যে গুরুমা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর কানাই তো নিচের ডালে, তাকে দেব কি করে? এক কাজ করি, আমি কিছুটা খাই আর ওর জন্য কিছুটা রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে একটা দুটো করে খাচ্ছে, আর এদিকে জলে ভিজে ঠক ঠক করে কাঁপছে তো মা, তো দুটো একটা খাচ্ছে আর দুটো একটা কিন্তু নিচে পড়ে পড়ে যাচ্ছে, আর যখন পড়ছে কোথা থেকে, একেবারে কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু কানাইকে দেয়নি। কিছুক্ষণ পর কানাই ডাকছে, বন্ধু সুদামা। বল কানাই। বলি, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, মা যে ছোলা পাঠিয়েছিল আছে তো, একটু দে না ভাই। যেই না বলেছে সুদামা, তাকিয়ে দেখছে সর্বনাশ, আর তো একটাও ছোলা নেই, এখন উপায় বলবো কি? তাই মিথ্যা কথা বলেছিল মা। এই কানাই, কি জানিস তো ভাই, ওই কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে, আমি নিজেও জানি না। মনে মনে চিন্তা করছে গোবিন্দ, আচ্ছা নিজে নিজে ছোলা খাচ্ছিস, আবার বলছিস যে ছোলা পড়ে গেছে, বেশ দিন আমারও আবার আসবে রে ভাই, এই দিন দিন নয়। ঠিক তার পরের দিন আবার ডাক দিল, সুদামা এদিকে কাছে ডেকে নিয়েছে, শোন তুই আমাকে কতটা ভালোবাসিস। সুদামা বলছে, কেন, আমি তোকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। ও তাহলে আমি যদি আজকে তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? যদি আমার প্রাণটা চাস প্রাণটাই দিয়ে দেব। না, প্রাণ আমার দরকার নেই, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি,
ওই দেখ গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, জানা বন্ধু আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে দাঁড়া তুই বাইরে দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। বলছে না ওইভাবে আনলে হবে না, শোন না তুই চুরি করে নিয়ে আয়। চুরি করে? হ্যাঁ, আমার জন্য একটু চুরি করতে পারবি না? এই তো তুই এত ভালোবাসিস, আমার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু চুরি করতে পারবি না? গুরুমাকে বলা যাবে না, চুরি করে আনতে হবে। সুদামা বলছে বন্ধু আমি তো কখনো চুরি করিনি, আর আমি চুরি বিদ্যা জানিও না। হরি গুরুদেব আমাকে বেদ অধ্যয়ন করান, আর আমাকে বলেছে শোনো সুদামা, যে বেদ পাঠ করে, যে বেদ অধ্যয়ন করে, সে কখনো মুখে মিথ্যা কথা বলে না, তাই কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যাকে আশ্রয় করবে না, মিথ্যার প্রতি আপোষ করবে না, অন্যায় করবে না, পাপ করবে না। আমি পারবো না বন্ধু, এই কাজ আমায় করতে বলিস না। ও এই তোর বন্ধুত্ব, এত নাকি ভালোবাসিস আমায়? আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? সে তো বড় ভালোবাসে মা, বড় বিপদে পড়ে গেছে, কি করা যায়? ঠিক আছে কানাই, আমি তোর জন্যই নাড়ু চুরি করতে যাব, তবে তুই দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার ডেকে ইশারা করে জানাস, কেমন? বেশ বেশ তুই যা। এই বলে সুদামাকে ভিতরে পাঠিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে মা দরজার কাছে। হঠাৎ সুদামা ভিতরে ঢুকে যেই না নাড়ুর পাত্রে নাড়ু তুলেছে, এমন সময় কানাই ডাকছে গুরুমা, ও গুরুমা শিগগির এসো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ তুমি দেখে যাও হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলেছে মা, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সেই নাড়ু দুটো বাইরে এনে কানার কাছে বলছে, কানাই রে তুই কি করলি ভাই, আমাকে মায়ের কাছে চোর করে দিলি, কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে, অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি বন্ধু। আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, শুধু তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আমাকে চোর করে কেন দিলি বল? শোন কানাই, আমি তোকে বড় ভালোবাসি, তবে আজ একটা কথা তোকে বলে রাখি, শোন কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চায় তুই নাকি তাকে তাই দিস। আজ এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কখনো দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, যদি অনাহারে দিন কাটে, যদি না খেয়ে মারা যায়, তথাপিও কোনোদিন তোর কাছে আমি দুহাত পেতে কিছু চাইব না। হেই আমি প্রতিজ্ঞা করলাম। হঠাৎ গোবিন্দ বলে উঠল, তাহলে সুদামা আমিও বলি, শোন আমিও প্রতিজ্ঞা করলাম, তুই যত সময় না চাইবি আমিও তোকে কিছু দেব না। হয়ে গেল প্রতিজ্ঞা গুরুগৃহে মা। দিনে দিনে কিছুদিন যেতে না যেতেই গুরুদেব বলে উঠলেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছো তোমরা, আর তোমাদের গুরুগৃহে থাকতে হবে না, এবার নিজ ঘরে ফিরে যাও। সবাই যে যার ঘরে চলে গেল, মটকমণির ঘরে চলে গেল সুদামা, আর কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে আর ফিরল না মা, সে চলে গেল দ্বারকায়। এদিকে মটকমণি তার ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে দেখে, আহা বেদ অধ্যয়ন করেছে আমার সন্তান, প্রত্যেকটি সন্তানের মাতা পিতা কিন্তু গর্ববোধ করে ছেলে যদি ভালো কাজ করে, তাই মটকমণি গোটা গ্রামে ঘুরে ঘুরে সবাইকে বলে, এই যে এই পাড়ায় তো সবার সন্তান আছে, বলো দেখি আমার মতো ছেলে কার আছে। আহা সে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, হরি বল হরি বল, গর্ববোধ হচ্ছে বাবার, মনের আনন্দে দিন কাটে বাবার।
আর ছেলে আমার ওই পাঠশালা, আহা গ্রামের মধ্যে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে দিন কাটে তার।